প্রাচীন যুগে শাসক ছিলেন রাজা। কোন কোন রাজা শাসন করেছেন বিশ্বকে, তাদের মধ্যে অনেকেই এখনো নিজের নানা কর্মের জন্য স্মরণীয় হয়ে রয়েছেন, কেউ কেউ আবার বিতর্কিত হয়ে আছেন ইতিহাসের পাতায়। তবে রাজা মৌলে ইসলাম যে রেকর্ড গড়েছিলেন তা এখনো কেউ সেই রেকর্ড ভাঙতে পারেনি। হাজার খানেক সন্তানের জনক ছিলেন মরক্কোর শাসক মৌলে ইসলাম। তিনি ছিলেন নির্মম রক্তপিপাসু এক রাজা। গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডস এর তথ্য মতে তিনি বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি 1171 সন্তানের জনক। তার স্ত্রী ছিলেন 4 জন এবং উপপত্নী 500 জন। ইতিহাসের নিষ্ঠুরতম শাসক হিসেবে পরিচিতি রয়েছে তার। 1645 খ্রিস্টাব্দে মরক্কোর সিজিল মাসায় মৌলে ইসলাম জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন আলাউইট রাজবংশের দ্বিতীয়তম শাসক। এখন এই রাজবংশ মরক্কোকে শাসন করে আসছে। 15 জন ভাইয়ের মধ্যে মৌলে ইসলাম ছিলেন সপ্তম। তিনি 1667 হতে 1672 সাল পর্যন্ত মরক্কোর ফেজের কিংডমের গভর্নরও ছিলেন। তারপর তার সৎ ভাইয়ের মৃত্যু ঘটলে তিনি শাসক হন। তিনি খুবই চতুর এবং হিংস্র ছিলেন। রাজ্য শাসনের নেশা তার রক্তে বইছিল। এ কারণে সব ধরনের কৌশল অবলম্বন করে আপ্রাণ চেষ্টা চালাতে থাকেন ক্ষমতা হাতের মুঠোয় নিতে। ইসমাইল সিংহাসনে আরোহণ করেন তার সৎ ভাই আল রশিদের মৃত্যুর পর। এরপর ইসমাইল শুরু করেন নিজের রাজত্ব। তার শাসনকাল 55 বছর ধরে চলে আসছিল। মরক্কোর আর কোনো সুলতান বা রাজা এত দীর্ঘদিন ক্ষমতায় আসীন ছিলেন না। ইসমাইল রাজ্য শাসন করা শুরু করেছেন 26 বছর বয়স থেকে। তখন তার দেশ বিভিন্ন উপজাতির মধ্যে যুদ্ধ, অন্তর্কোন্দল ও রাজত্বের দখল সংক্রান্ত প্রতিকূলতায় জর্জরিত ছিল। ইউরোপীয়রা তার নির্মমতার কারণে নাম দিয়েছিল ব্লাডি ব্লু কিং বা ব্লাড থার্স্টি। মরক্কোতে তিনি ওয়ারিয়ার কিং হিসেবে পরিচিত ছিলেন, যার কাজ ছিল রাজ্যের অন্যায় অত্যাচার দমন না করে বরং সেগুলোতে উৎসাহ দেওয়া। তার শাসনকালে বহু মানুষের প্রাণ গিয়েছে যুদ্ধবিগ্রহতে। মানুষের রক্ত ঝরাতে তিনি পছন্দ করতেন। মানুষ হত্যা করা তার কাছে ছিল খেলার মতো। মৌলে ইসমাইল খুবই শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলেছিলেন। তিনি তার অঞ্চলকে সীমাবদ্ধ করার জন্য প্রতিষ্ঠিত করেন ব্ল্যাক গার্ড বাহিনী, যেখানে ছিল আফ্রিকান কালো দাস বাহিনী যা আবিদ আল বুখারি বা বুখারির দাস নামে পরিচিত। এই সৈন্যবাহিনী দিয়েই তিনি সব ধরনের কাজ করতেন। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর তথ্য মতে মৌলে ইসমাইল ইতিহাসের সর্বোচ্চ বংশধর। ফরাসি কূটনীতিক এবং গবেষক ডোমিনিক বুসন জানিয়েছেন সুলতানের 4 স্ত্রী ও 500 জন উপপত্নীর 1171 জন সন্তান ছিল। ইসমাইল তার 82 বছর জীবনকালে 55 বছর রাজ্য শাসন করেছেন। রক্তপিপাসু হলেও মৌলে ইসমাইলের শাসনকালকে স্বর্ণযুগ হিসেবে বিবেচিত করা হয়। তার শাসনকালের শেষের দিকে অবশ্য রাজ্যে শান্তি ফিরে এসেছিল। তিনি দেশকে একীভূত করেছিলেন, রাজ্য প্রসারিত করেছিলেন এবং চারপাশে অসাধারণ সব নির্মাণ কাজ করেছিলেন। তবে একটি বিষয় হলো, যতই নির্মম হোক না কেন, তার আমলেই নাকি মরক্কোতে শান্তি ফিরে এসেছিল। তার শাসনকালকে একটি স্বর্ণযুগ হিসেবে বিবেচনা করা হয় এখনও। সেই সময়কালে সুরক্ষা এবং শৃঙ্খলা রক্ষিত হয়েছিল। তিনি যথেষ্ট পরিমাণে দেশকে প্রসারিত করেছিলেন। তিনি রাজ্যের চারপাশে অসাধারণ সব শৈলী স্থাপত্য নির্মাণ করেছিলেন। ফাতেমা আনি, সময় সংবাদ, ঢাকা।